কি হলো বলতো? ডক্টর ম্যাডাম দেখছেন, চিন্তা করিস না। দেখ, দেবতার জন্ম দেওয়া তো চারটিখানি কথা নয়, অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ওই তো ম্যাডাম আসছেন। কেমন দেখলেন ম্যাডাম, পঞ্চমী ভালো আছে তো? একদম চিন্তা করবেন না, মা আর বেবি দুজনেই ভালো আছে। আমার মনে হয় আজ আর ওকে বিরক্ত না করাই ভালো, আর একদিন না হয় আসা যাবে। ঠিক আছে, চল চল। আমি চাই অশুভ সন্তান জন্ম নিক ঘরে ঘরে, যার শুরু আমি তোকে দিয়ে করতে চাই। অশুভ শক্তির জন্ম দিতে তো আমার অসুবিধে নেই, জন্ম হলে আমার ভালোই হবে। সেই অশুভ শক্তিকে হাতিয়ার করে আমি আরো শক্তিশালী হব। যদি পঞ্চমী কখনো ফিরেও আসে, ওকে শেষ করতে অনেক সুবিধাও হবে। বাড়ির লোকের সন্দেহ হবে না তো? এই বাড়িতে তো পুজো আচ্ছা লিখেই আছে, ধূপ ধুনো চন্দন এসব এড়িয়ে চলবো কি করে? পঞ্চমী, পঞ্চমী এই নো, এটা হলো নীলকণ্ঠ বাবার চরণামৃত। এটা খেলে তুমি অনেকটা সুস্থ বোধ করবে, আর এটাতে তো সেরকম তীব্র গন্ধ নেই। কই না, কই ধরো। পঞ্চমী, কি হয়েছে তোমার? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। কইছি তোমরা আমার একটু একা ছেড়ে দেবে? দোয়াই তোমাদের। ঠিক আছে, সেই ভালো, ওকে একটু একা থাকতে দাও। বৌমা চলে এসো, এই মেহেলি চল। হে পঞ্চমী, সত্যি করে বলো তো, তোমার পেটে কে আছে? আমার একটু একলা ছেড়ে দাও নেব, আমি একটু একা থাকতে চাইছি। তুমি সবাইকে বুদ্ধ বানাতে পারো, কিন্তু আমি অত সহজে বুদ্ধ হব না। তোমার পেটে ঠাকুরের অংশ আসতেই পারে না, আমি সব বুঝে গেছি। নইলে চরণামৃতে কারোর হাত জ্বলে। হ্যাঁ, আমি অত কিছু জানি না, তুমি একটু যাও নে গো, আমার একটু একা ছেড়ে দাও দেখি। জেঠিমুনি ঠিক বলেছিল, সেদিন রাতে যারা যারা জলের ওপরে হেঁটেছিল তারা দুজনেই ছিল অশুভ, অশুভ শক্তি, পূর্ণবতী না হাতি। আমার হাত ভেঙে গেল গো। রাগের চোটে এটা আমি কি করে ফেললাম? হে বাবা নীলকণ্ঠ, মেয়েটাকে সুস্থ করে দাও। এই জড়িবুটি খাওয়ালেই যেন জ্বর নেমে যায়, সুস্থ করে দাও বাবা। কার আবার কি হলো? তিনি মন্দিরে প্রদীপ বিক্রি করেন না? হ্যাঁ। কি হলো না? আর বলবেন না বাবা ঠাকুর,
দেখি এখানে চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মৃগীর কিছু আছে নাকি? না, ওই এর আগে তো কখনো শুনিনি। কার চোখে পড়লো প্রথম? ওই ওর চোখে পড়লো, ও জল আনতে যাচ্ছিল। ও দেখেছে প্রদীপের ঝাঁকা মাথায় নিয়ে একজন মাঝ বসে মহিলার সাথে কথা বলছিল। মহিলাটাকে কেমন যেন তান্ত্রিক তান্ত্রিক দেখতে। আবার জল নিয়ে যখন ফিরছিল তখন দেখলো দিদি পড়ে আছে আর প্রদীপের ঝাঁকাটা নেই। এই তান্ত্রিক মহিলা আবার কে? এই বউটাকে সে কি করলো? এই গ্রামে এমন কেউ আসেনি তো যে পঞ্চমীর ক্ষতি করতে চায়। ও মেয়ে কি গো, একটিবার এসো না। তখন থেকে বলে যাচ্ছি আজ আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। একটিবার এসে না হয় মুখ প্রদীপ গুলো পছন্দ করে নিয়ে ভেতরে চলে যাও। আমি পাচ্ছি না গো, বিশ্বাস করো সরে দিচ্ছে। আমার যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আর নেই। কেউ আসার আগেই ওই পঞ্চমীকে মন্দির থেকে বার করতে হবে, এই সুযোগ হারালে চলবে না। তাহলে কি বলছো, আজ কি মন্দিরে প্রদীপ জ্বলবে না? আপনারা এক কাজ করুন, ওনাকে মন্দিরে নিয়ে আসুন। আমার গিন্নিও ওখানে অসুস্থ হয়ে শুয়ে পড়ে আছে, তাকে ওষুধ খাওয়াবেন। আমি এগোচ্ছি, নিয়ে আসুন আপনারা আমাকে। ঠিক আছে বাবা ঠাকুর। হে বাবা নীলকণ্ঠ, আমার মন এত কু ডাকছে কেন? পঞ্চমী ঠিক আছে তো? তোমাদের আদরের পঞ্চমী, পঞ্চমী দেবী, দেবী দেবী হয়েছে দেবী। এ দেখো আমার হাতটা, দেখো খুব জোর লেগেছে, উঠে বাবা রে। আরে আরে দাঁড়াও না, কোথায়? কিছুই তো নেই। তার মানে আমার গর্ভে যে মায়া শিশু আছে তার অনেক ক্ষমতা। মায়া শিশু সে। এই 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 অদ্রিজা, কি কি মিলিয়ে গেল, কি বলছো তুমি এসব? মা কি বলছে এসব? কি না না, আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো। আমি পঞ্চমীকে জাস্ট জিজ্ঞাসা করতে গেছিলাম যে দেখো চন্দনা মিত্র তো ভালো জিনিস, হ্যাঁ তোমার সহ্য হলো না কেন? ব্যাস তারপর পুরো বাঘের মতন ঝাঁপিয়ে আমার আমার হাতের উপরে ঝাঁপিয়ে পুরো খামচে দিল, হ্যাঁ খামচে দিয়ে পুরো পুরো পাঁচটা আঙুলে দাগ করে দিল, একদম নীল হয়ে গেছিল এই জায়গাটা, নীল হয়ে গেছিল, নীল হয়ে গিয়েছিল। আর তুমি উপর থেকে নিচে আস্তে আস্তে সবকিছু ভ্যানিশ। সেটাই তো দেখছি, মানে আমি তো যেটা হয়েছিল সেটাই বলছি, কিন্তু এখন সব সব দাগ চলে গেল, তাই কি করে বোঝাবো বলো তো, তোমাদের করে বিশ্বাস করাই। ঠিক আছে, আমাদেরকে আর তোমায় নতুন করে কিচ্ছু বিশ্বাস করাতে হবে না অদ্রিজা, তুমি দয়া করে চুপ। অদ্রিজা তোমার একটা কথা বলি, তুমি একটু ভালো করে শুনে রাখো, তুমি না পঞ্চমীর কাছে যাওয়াটা বন্ধ করো প্লিজ। এত টেনশনের মধ্যে থাকলে পঞ্চমীর কোনো ক্ষতি হয়ে যাবে। এত করে যখন বলেছো আমি আসছি, যা পঞ্চমী, পঞ্চমী
সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে চলো চলো। এই গ্রামে কোনো অশুভ শক্তি হানা দিয়েছে। তোমার ঘরে ঠাকুরের ছবি থাকলে সমস্যাটা কোথায় তোমার? পঞ্চমী সোম থেকে রবি রাত 8:30 স্টার জলসায়।